রাজ্যসভার ভোটদান প্রক্রিয়া চলছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। ভোট দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য সদস্যরা। বিজেপি প্রার্থীর জয় 100% নিশ্চিত, ভোটাধিকার প্রয়োগ করে বললেন মুখ্যমন্ত্রী। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতো মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে রাজ্যসভার ভোটদান প্রক্রিয়া। এদিন সকাল থেকে শুরু হয় ভোটদান। দলের প্রার্থীকে ভোট দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য সদস্যরা। বিজেপি প্রার্থীর জয় 100% নিশ্চিত, ভোটাধিকার প্রয়োগ করে বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ক্রস ভোটিং হওয়ার কোন সম্ভাবনাই নেই। বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা নিয়ে মোট 47টি ভোট রয়েছে, তাই রাজীব ভট্টাচার্যের জয় নিশ্চিত। রাজ্যসভার আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের জেলা রাজীব ভট্টাচার্যকে আমাদের 47টা ভোট, 47 ভোট টোটাল, মানে বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটি, টোটাল 47 ভোট, 47 ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে, অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয়। এর মধ্যে এখন প্রশ্ন জয় সম্পর্কে 100% নিশ্চিত বললেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, দেশে এবং রাজ্যে বিজেপির কর্মযজ্ঞ চলছে, এই যজ্ঞকে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, বিজেপি ভোটের জন্য রাজনীতি করে না, রাজ্যের মানুষের কিভাবে উন্নয়ন করা যায় সেই চেষ্টা করছে বিজেপি। নরেন্দ্র মোদীজি 2014 প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা, উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার ওয়ানে নিয়ে যাওয়া, সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন। এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে, আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, আজকে রেলওয়ে কানেক্টিভিটির কথাই বলুন, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন, সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেগুলি করেছে। এবং আমরাও, আমিও, আমি আজকে যেহেতু নির্বাচন চলছে, নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেইগুলিকে আরও দ্রুততার সঙ্গে কীভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে, এটাই প্রাথমিকতা দিয়ে আমি কাজ করব। ভোটাধিকার প্রয়োগ করলেন বিরোধী দলের বিধায়করাও। রাজ্যসভার আসনে বামেরা সুধন দাসকে প্রার্থী করেছে। সিপিআইএম এবং কংগ্রেস দুই দলের প্রার্থীরা যদি ভোটাধিকার প্রয়োগ করেন তাহলেও বাম প্রার্থী জয়ের কোনো সম্ভাবনা নেই। তবে বিজেপির বিরুদ্ধে বামেদের লড়াই জারি রাখাই দলের সিদ্ধান্ত, নির্বাচনে অংশ নিয়েছেন, নিজের ভোটাধিকার প্রয়োগ করে বলেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তা তো সবাই জানেন, এটা তো মানে প্রিসাইডিং অফিসারও গণতে হয় না, আমাদেরও হয় না, কিন্তু এটা পলিটিক্যাল ফর্ম। আমরা এই ভোটে কন্টেস্ট করছি, এটা শুধু জয় পরাজয়ের জন্য না, যে ভারতীয় জনতা পার্টি তাদের যে মতাদর্শ, রাজনৈতিক কর্মসূচি, আমরা বামপন্থীরা তার বিরোধী। কাজে এই জায়গায় এই রাজ্যসভার ভোট, আমরা জানি তার পরিণাম কী হবে, এতে আমাদের বিন্দুমাত্র কোনো ইয়ে নেই যে দুর্বলতা বা সেরকম ইয়ে নেই যে এতে অন্যরকম কিছু ফলাফল হবে। এটা সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির যে তাদের যে নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই ভোটে দাঁড়ানোর মধ্য দিয়েও, তাদের প্রার্থীর বিরোধিতা করার মধ্য দিয়েও আমরা এটাকে জনগণের সামনে যে আমাদের যে কি বলে স্ট্যান্ড, এটাকে মেনটেন করার জন্য আমরা এটা করছি। রাজ্যসভার ভোট নিয়ে শাসক এবং বিরোধী দলগুলির মন্ত্রী বিধায়কদের মধ্যে ব্যাপক তৎপরতা প্রত্যক্ষ করা যায়। জয় রিপোর্ট, দৃষ্টি।